আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 14.2 উপপাদ্য নিয়ে। দুইটি উপপাদ্য, 32 নম্বর উপপাদ্য আমি লিখে রেখেছি। দুইটি ত্রিভুজ সদৃশ কোণ হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এবং 33 নম্বর, দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। দেখো, প্রথমটা আছে দুইটি ত্রিভুজ সদৃশ কোণ যদি হয়, তাহলে এই এক্ষেত্রে আগে আমরা দুইটা ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজ দ্বারাই সদৃশ কোণ আঁকি। এটি যদি একটা ত্রিভুজ হয়, ওকে, এটি একটা ত্রিভুজ এবং একই সদৃশ কোণী, মানে তোমরা জানো যে দুটি ত্রিভুজের কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ওই ত্রিভুজ গুলোকে বলা হয় সদৃশ কোণী। সেক্ষেত্রে বাহুগুলো সমান হতে হবে, তার কোন মিনিংস নেই। তাহলে এরকম আরেকটা ত্রিভুজ আমরা আঁকছি, একটু ছোট করে আঁকায়। এই যে, তাহলে এ বি সি একটা ত্রিভুজ আর ডি ই এফ একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দ্বয় মনে করি সদৃশ কোণী। তাহলে বিশেষ নির্বাচন তোমরা সবাই পারবা। বিশেষ নির্বাচন কি লিখবা বলো তো? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লেখা যাবে যে মনে করি এ বি সি এবং ডি ই এফ দুটি সদৃশ কোণী ত্রিভুজ, অর্থাৎ কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ। তাহলে প্রমাণ করতে হবে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এই বাহুর অনুরূপ বাহু কোনটা? এই যে এটা। আর এই বাহুর অনুরূপ বাহু কোনটা? এই যে এটা। আর এই এই বাহুর অনুরূপ বাহু কোনটা? এই যে এটা। তাহলে আমরা লিখতে পারি, মনে করি, দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর, মনে করি এ বি সি এবং ডি ই এফ ত্রিভুজ দ্বয়, ত্রিভুজ এবিসি এবং ডিই এফ ত্রিভুজ দ্বয়, ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী। সদৃশ কোণী মানে কি? অর্থাৎ কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই এবং কোণ সি সমান সমান কোণ এফ, সদৃশ কোণী। অর্থাৎ প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি বাহু ওর অনুপাত অনুরূপ বাহুকে ডি, এ বি বাই ডি ই সমান সমান এই যে বি এ সি ডিভাইডেড বাই কি লিখবা? ডি এফ সমান সমান বি সি ডিভাইডেড বাই ই এফ, এদের অনুপাত গুলো সমান, অর্থাৎ এরা পরস্পর সমানুপাতিক, এটা প্রমাণ করতে হবে। ওকে, প্রমাণ, এর আগে অঙ্কন আছে। অঙ্কন, অঙ্কনটা ভালো করে মনোযোগ দাও। এই যে এ বিন্দু থেকে হিসাব করে করে ডি ই এর সমান করে এই পর্যন্ত একটা মেপে মেপে বিন্দু নিয়ে নিও। মনে করো সেই বিন্দুটার নাম এই যে এটা পি, পি একটি বিন্দু। আবার এ সি থেকে, এ থেকে হিসাব করে মেপে নিচ্ছ এই ডি এফ এর সমান করে, কতটুকু পর্যন্ত? এ পর্যন্ত। নাম দাও এটা কিউ। তাহলে এই পি কিউ যোগ করে দিচ্ছ, তাহলে তোমরা কি লিখতে পারো? এক্ষেত্রে লেখা যায় যে এ পি এর উপর পি এবং এ সি এর উপর কিউ, দুটি বিন্দু নেই, যেন এ পি সমান সমান ডি এবং এ কিউ সমান সমান ডি এফ হয় এবং পি কমা কিউ যোগ করি। এক্ষেত্রে এই দুটি বাহু, এই ত্রিভুজ এ এ বি সি আর ডি ই এফ, তাদের বাহুগুলো কিন্তু সমান ধরি নেই, আমরা অসমান ধরে হিসাব করছি। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর বাহুগুলো, মানে অনুরূপ বাহুগুলো কেমন ধরছি? বাহু অনুরূপ বাহুগুলো অসমান, এর অনুরূপ বাহুগুলো অসমান বিবেচনা করে অঙ্কটা করা হচ্ছে। বাহুগুলো অসমান বিবেচনা করে, অসমান বিবেচনা করা হয়েছে, করা
অসমান বিবেচনা করে এ বি এর উপর পি এবং এ সি এর উপর কিউ দুটি বিন্দু নেওয়া হয়, যেন কি হয় বলতো, যেন এপি সমান সমান ডিই ও এ কিউ সমান সমান ডিএফ হয়। এখন পি কমা কিউ যোগ করি। ওকে, অঙ্কন শেষ, এখন প্রমাণের দিকে যেতে হবে আমাদের। তো প্রমাণের দিকে হিসাব করতে গেলে তোমরা দেখো এই এবিসি ত্রিভুজের, আচ্ছা প্রমাণ, ওকে দেখো প্রমাণের দিকে প্রথমত আমরা এই এ পি কিউ আর এই ডিইএফ দুইটা ত্রিভুজ তুলনা করি। চলো তাহলে ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিইএফ এ, এই দুই ত্রিভুজে দেখাই যাচ্ছে যে এ পি সমান সমান কি বলতো ডিই, কমা আর কি আছে এ কিউ সমান সমান কি ডিএফ, এরা অঙ্কন অনুসারে সমান, ওকে। আবার এই যে দেওয়ায় আছে বিশেষ নির্বাচনে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ কোণী, অর্থাৎ এর এ কোণ আর এর ডি কোণ পরস্পর সমান, অর্থাৎ কোণ এ এবং কোণ এ সমান সমান ওই ত্রিভুজের কোণ ডি প্রস্থ অনুসারে। সুতরাং ত্রিভুজ দেখো আমরা জানি যে দুটি ত্রিভুজের মধ্যে দুটি দুটি বাহু আর একটি কোণ যদি সমান হয় তাহলে তারা অন্তর্ভুক্ত কোণটি সমান হইলে তাকে আমরা কি বলি সর্বসম, অর্থাৎ বাহু কোণ বাহুর সর্বসমতা, অর্থাৎ ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ ডিইএফ। যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম তাই এই ত্রিভুজের এই কোণটা, এই দেখো এই ত্রিভুজের এই কোণের সমান। তাহলে অতএব কোণ কি লিখতে পারো, কোণ এ পি কিউ সমান কোণ ডিইএফ। যেহেতু কোণ এ পি কিউ আর ডিইএফ সমান, আবার প্রশ্ন অনুসারে তোমার জানা আছে যে এই কোণটা এই কোণটার সমান, আবার এখন তুমি প্রমাণ করে দেখলে যে এই কোণটা আবার এই কোণের সমান, তাহলে কি বলতে পারো না যে এই ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণের সমান। অতএব আগে লিখে নাও যে এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু এই কোণ সমান আমরা একবারই তিনটা, একটা লাইন কেন বাড়াবো, আমরা একবারই তিনটা কোণ সমান লিখে দিতে পারি। যে অতএব কোণ এই ত্রিভুজের কোণ এ পি কিউ সমান ত্রিভুজ ডি এই কোণ ডিইএফ, যেহেতু সর্বসম, আবার এই কোণ সমান যেহেতু এই কোণ তাহলে লিখতে পারো সমান কোণ এ বি সি, এবং লেখা যায় দেখো এইটা আর এটা যেহেতু সর্বসম ত্রিভুজ তাই এই কোণটা সমান এই কোণ, আবার এই কোণটা দেখো কোণ এফ কোণটা কিন্তু সি কোণের সমান, এফ কোণ সি কোণের সমান, তাই লেখা যাবে কোণ এ কিউ পি কোণ এ কিউ পি সমান কোণ কি লিখবো, এটা ডি এফ ই সমান কোণ, এটা কি লিখবো এ সি বি। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি যে এই ত্রিভুজের দেখো এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান। তোমাদের নিশ্চয় মাথায় আছে যে এভাবে যদি দুটি বাহু মানে সমান্তরাল হয় আর এটা যদি তাদের ছেদক হয় আর এই কোণ সমান, তোমরা জানো যে দুটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাদের একটা ছেদক থাকে, তাহলে এই কোণটাকে আমরা বলি অনুরূপ কোণ, অনুরূপ কোণ গুলো সমান। তাহলে এখন তোমার উল্টা ভাবে ব্যাপারটা চিন্তা করলে বোঝা যায় যে এই ত্রিভুজে এক্ষেত্রে যে এই কোণটা আর এই কোণটা সমান আর এটা তাদের ছেদক, যেহেতু এই কোণটা আর এই কোণটা অনুরূপ দুটি কোণ সমান হয়েছে তাহলে নিশ্চয় এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, অবশ্যই এই দুটি বাহু অবশ্যই সমান্তরাল।
তাহলে এই দুটি বাহু যেহেতু সমান্তরাল আমরা এই কথাটাকে এইভাবে লিখবো। আবার দেখো এই দাগটাও যদি এটাও তাদের একটা ছেদক আর এই কোণটা আর এই কোণ অনুরূপ কোণ, এই দুটি কোণ সমান হয়েছে তাই নিশ্চয় এটা একটা সমান্তরাল বাহু। এক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে পিকিউ বাহুটাকে এই বাহুটাকে এই রেখা এসে ছেদ করলো, আবার বিসি বাহুটাকে এই দুটি বাহুকে এই এবি রেখা ছেদ করেছে, আবার এসি রেখাও ছেদ করেছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই পিকিউ রেখাকে আর বিসি রেখাকে এই এবি রেখাও ছেদ করেছে, আবার এসি রেখাও ছেদ করেছে, এবং এমন ভাবে ছেদ করেছে যেখানে দুটি অনুরূপ যুগলকোণ সমান হয়েছে। যেহেতু দুটা অনুরূপ যুগলকোণ সমান হয়েছে তাই এই পিকিউ আর বিসি বাহুটা সমান্তরাল, উল্টা ভাবে চিন্তা করলে। তাই তোমরা এক্ষেত্রে এইভাবে লিখতে পারো যে এখানে এখানে পিকিউ ও বিসি বাহুকে, দেখো পিকিউ বাহুকে আর বিসি বাহুকে কে কে এ বি ও এসি রেখাংশ ছেদ করাই দুটি অনুরূপ যুগল কোণ সমান হয়েছে, অর্থাৎ পিকিউ সমান্তরাল বিসি। যেহেতু অ্যাকচুয়ালি মানে সহজ ভাষায় বলতে গেলে দুটি অনুরূপ কোণ সমান এবং একটা ছেদক আছে তাই তারা বাহুদ্বয় সমান্তরাল। এখন যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল আর তোমরা জানো যদি দুটি বাহু কোন ত্রিভুজের বাহু সমান্তরাল হয় তাদের অনুপাত সমান হয় বাহুগুলো, দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হওয়ায় তুমি কিন্তু লিখতে পারো যে এবি ডিভাইডেড বাই এই এপি, মানে এবিসি ত্রিভুজের, দেখো চিন্তা করো এবিসি ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি বাহু আর এই এপি কিউ ত্রিভুজের এপি বাহু পরস্পর অনুরূপ বাহু। দুটি ত্রিভুজ দেখো আমরা দেখতে পাচ্ছি এই পি কিউ সেই আগের 14.1 এর একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের যেকোনো একটি বাহু সমান্তরাল রেখা অপর মানে অপর দুই বাহুকে সমান অনুপাতে অন্তর্বিভক্ত বা অবিভক্ত করে, সেই অনুপাতে তোমরা লিখতে পারো যে এবি ডিভাইডেড বাই এপি সমান সমান কি লিখতে পারো এসি ডিভাইডেড বাই একিউ, কারণ তোমার প্রমাণের দিকে যেতে হচ্ছে। এবি বাই এই যে এপি মানে ডি, সে অঙ্কন অনুসারে এমন ভাবে অঙ্কন করেছিল এপি আর ডি সমান, অর্থাৎ আমরা লিখতে পারছি এবি ডিভাইডেড বাই ডিই সমান সমান এসি ডিভাইডেড বাই একিউ সমান সমান কি ডিএফ। এটা দিয়ে দাও এক নম্বর, তাহলে প্রমাণ করে ফেললে যে এটা আর এই অংশটুকু সমান। এখন তোমার আনতে হবে বিসি। আচ্ছা যদি অঙ্কনটা এভাবে করতে ভালো করে মনোযোগ দিলে যদি দাও, দেখো যখন তুমি এখান থেকে এই এপি সমান সমান ডি কেটেছিলে আর এ কিউ সমান সমান ডি এফ কেটেছিলে, তখন কিন্তু তুমি প্রমাণ করতে পারলে এই যে এ বি ডিভাইডেড বাই ডিই সমান এসি ডিভাইডেড বাই ডিএফ। এখন যদি ওইভাবে না কেটে তুমি এই যে বি এখান থেকে বিপি সমান সমান যদি ইডি কেটে নিতে, এই দেখো এখান থেকে মাপ নিয়ে কাটছো, আবার যদি তুমি এই বি ইএফ সমান সমান এই যে বি কিউ কেটে নিতে, তাহলে কি প্রমাণ করতে পারতে বলতো? যদি এটাই প্রমাণ হয় যে এই যে এই এটা যদি বি বিপি সমান সমান ইডি কাটতে, তাহলে এখন তুমি প্রমাণ করতে পারতে বি এ মানে এ থেকে কেটেছিলে তখন, এখন মাপ নিচ্ছ বি থেকে, তাহলে প্রমাণ করতে পারতে যে বি এ ডিভাইডেড বাই বিপি মানে ইডি, বি এ ডিভাইডেড বাই ইডি আর বি সি ডিভাইডেড বাই ইএফ। তাহলে এখন ওই কথাটাই লেখা যায় যে আবার আবার বি এ হতে ইডি সমান সমান বিপি, দেখো
আবার এই বি এ হতে ইডি বাহু সমান করে বিপি এবং এবং বিসি হতে বিসি হতে ই এফ সমান সমান কি কাটবা বিকিউ কেটে নিলে অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যাবে কি প্রমাণ করা যাবে অনুরূপভাবে যে বিএ ডিভাইডেড বাই বিএ ডিভাইডেড বাই কি লিখতে পারবো ইডি সমান সমান এটাকে লিখতে পারবো বিসি ডিভাইডেড বাই ইএফ এটা যদি একটু সাজিয়ে লিখি আমরা পেয়ে যাচ্ছি বা এবি ডিভাইডেড বাই ডিই সমান সমান বিসি ডিভাইডেড বাই ইএফ এটা দাও দুই নম্বর তাহলে এক আর দুই যদি তুলনা করো এবি বাই ডিই এটা এটা সমান এবি বাই ডিই এটা সমান তাহলে তিনজনই পরস্পর সমান অতএব এক ও দুই নম্বর সমন্বয় করে পায় এক আর দুই সমন্বয় করে পাই কি পাবা এক আর দুই সমন্বয় করে অবশ্যই এটা পাবো যে এ বি ডিভাইডেড বাই ডিই এটা সমান এ সি এই যে এ সি ডিভাইডেড বাই ডি এফ সমান সমান বি সি ডিভাইডেড বাই ই এফ প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ এখন পরবর্তী প্রশ্ন এটা যে দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে এবার কিন্তু এইটা দেওয়া আছে যে বাহুগুলো সমানুপাতিক মানে এটা দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে এটা দেখো দেওয়া আছে এবি দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক অর্থাৎ এবি বাই ডিই এসি বাই ডিএফ আর বিসি বাই ইএফ তাহলে প্রমাণ করতে হবে অনুরূপ বাহুগুলো আচ্ছা চলো ওটা একটু দেখে আসি পরবর্তী প্রশ্ন এটা এখন মুছে দিচ্ছি ওকে এবার বলছে যে মনে করি এ বি সি আর ডিই এফ ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক অর্থাৎ মনে করি এ বি সি এবং ডিই এফ ত্রিভুজের 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 ত্রিভুজ দ্বয়ের ত্রিভুজ দ্বয়ের বাহুগুলো সমানুপাতিক সমানুপাতিক অর্থাৎ কি বলতো সমানুপাতিক অর্থাৎ এর এবি বাহুটা কার মতো দেখতে ও ডিই সমান সমান এর এসি ডিভাইডেড বাই ডিএফ সমান সমান এর বিসি ডিভাইডেড বাই ইএফ এই সমানুপাতিক মনে করলাম অর্থাৎ প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি দেখো তো কি প্রমাণ করতে হবে যে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান তো এই যে এবি বাহুর অনুরূপ বাহু কি ডি তাহলে এর বিপরীত কোণ সি আর এর বিপরীত কোণ এফ সমান আবার বিসির বিপরীত বাহু এ আর এর অনুরূপ বাহু ইএফ এর বিপরীত কোণ সরি ডি তাহলে অনুরূপ বাহুর বিপরীত কোণ অর্থাৎ এর এ কোণ সমান সমান ও ডি কোণ প্রমাণ করতে হবে এর বি কোণ সমান সমান কোণ ই কোণ এবং প্রমাণ করতে হবে এর সি কোণ সমান কোণ এফ কোণ এগুলো প্রমাণ করতে হবে এখন অঙ্কন অঙ্কন সে আগের মতোই যে এ বি হতে এই এ বির উপরে যে কোনো বিন্দু পি নেই আর এ সির উপর যে কোনো বিন্দু কিউ নেই যেন এ পি সমান সমান ডি হয় আর এ কিউ সমান সমান ই ডি এফ হয় আর পি কমা কিউ যোগ করি এটা আমাদের অঙ্কন এখন অঙ্কনের পর দেখো প্রমাণের দিকে ধাবিত হই প্রমাণ তো প্রমাণটা মোটামুটি সহজ কিভাবে ওই আগেরটার মতো অনেকটা এবার কিন্তু দেওয়া আছে ত্রিভুজের এবার দেওয়া আছে ত্রিভুজের দেখো যে এবিসি আর ডিই এফ ত্রিভুজ দ্বয়ের বাহু বাহু দুটি কি সরি বাহুগুলো সমানুপাতিক তাহলে প্রমাণ এভাবে লেখা যায় যে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ডিই এফ এই দুই ত্রিভুজ দুটির মধ্যে কি পাওয়া যাচ্ছে ত্রিভুজ ডিই এফ এর এই দুই ত্রিভুজের এবি বাহুটা ওর কার মতো দেখতে ডিই আবার
এর এসি বাহুটা ওর কার মতো দেখতে, ডিএফ আছে কিনা? তাহলে এই ত্রিভুজের এবি বাহুটা ওর ডি এর মতো দেখতে, এর এসি বাহুটা ওর ডিএফ এর মতো দেখতে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি বা এবি ডিভাইডেড বাই ডিই না লিখে, সরি ডি না লিখে ডি এর পরিবর্তে লেখা যায় এপি, সমান সমান এসি ডিভাইডেড বাই কি লেখা যায়, একিউ। ওকে, তাহলে সেই বিপরীত কথা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এই যে দুইটা ত্রিভুজ যদি তুলনা করো, এবিসি একটা ত্রিভুজ, এপি কিউ একটা ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে পেয়ে গেছো এবি বাহুটা, এবিসি ত্রিভুজের এবি বাহু ডিভাইডেড বাই এপি কিউ ত্রিভুজের এপি বাহু। তাহলে ওই ত্রিভুজ দুটির মধ্যে আবার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ সেই আগের মতো যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান্তরাল হয় তাদের অনুপাত সমান হয়, আর এখানে অনুপাত যেহেতু সমান হয়েছে তাই বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ পিকিউ বাহু আর বিসি বাহু সমান্তরাল, অর্থাৎ পিকিউ সমান্তরাল বিসি। এখন যেহেতু পিকিউ আর বিসি সমান্তরাল, এখন তোমরা আবার হিসাব করতে পারো, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল এবং এপি তাদের এবি তাদের ছেদক হওয়ায় এই কোণ আর এই কোণ সমান, অনুরূপ কোণ। অর্থাৎ কোণ নাম কি দাও, এ পি কিউ, এ পি কিউ সমান সমান কোণ এ বি সি, এবং কোণ এ কিউ পি সমান সমান কোণ এ সি বি। দেখো ভালো করে যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু পিকিউ আর বিসি সমান্তরাল। এখন যদি এই দুইটা ত্রিভুজ এই সরি এই কোণ সমান হয়ে থাকে, তাহলে আমরা এর আগের উপপাদ্য অনুসারে কিন্তু লিখতে পারি যে যদি ত্রিভুজ ত্রিভুজের ত্রিভুজ সদৃশ কোণ হয়। এখন দেখি সদৃশ কোণ কিনা, কারণ এই যে ত্রিভুজ এ পি কিউ আর ত্রিভুজ এ বি সি এর এই এপি কিউ ত্রিভুজের এই কোণ আর এবিসি ত্রিভুজের এই কোণ সমান, আর এপি কিউ ত্রিভুজের এই কোণ আর এবিসি ত্রিভুজের এই কোণ সমান, অবশিষ্ট কোণ সমান অবশিষ্ট কোণ। অর্থাৎ ডাইরেক্ট লিখতে পারি যে আবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি কিউ সদৃশ লেখা যায়, সদৃশ কোণ। যেহেতু সদৃশ, তাহলে একটু আগে 32 নম্বর উপপাদ্য করে আসলে দুটি ত্রিভুজ সদৃশ কোণ হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। যেহেতু সদৃশ, তাই এই এবিসি ত্রিভুজের এবি বাহু ডিভাইডেড বাই এপি কিউ ত্রিভুজের কোন বাহু, এপি বাহু সমান এবিসি ত্রিভুজের এই বিসি বাহু ডিভাইডেড বাই এ পি কিউ ত্রিভুজের পি কিউ বাহু। দেখো এটা কিন্তু সমানুপাতিক। এখন বা আমরা লিখতে পারছি ত্রিভুজ সরি বা এই এ বি ডিভাইডেড বাই এপি না লিখে কিন্তু ডি লেখা যায় সমান বি সি ডিভাইডেড বাই এই পি কিউ না লিখে আমরা লিখতে পারি ই এফ লেখা যায় বা পি কিউ থাক এক নম্বর। আবার আবার এ বি ডিভাইডেড বাই ডি ই সমান সমান বি সি ডিভাইডেড বাই ই এফ এটা লেখা যায় দুই নম্বর। এক আর দুই এর দেখো বামপক্ষ সমান, যেহেতু বামপক্ষ সমান আমরা ডান পক্ষও সমান বলতে পারি, যে অর্থাৎ বিসি ডিভাইডেড বাই পি কিউ সমান সমান বিসি ডিভাইডেড বাই ইএফ, বিসি ডিভাইডেড বাই ইএফ। এখন বিসি আর ইএফ যেহেতু সমান, বিসি বিসি কাটা গেলে অ্যাকচুয়ালি পেয়ে গেছো পি কিউ সমান সমান ইএফ। এখন যেহেতু পি কিউ আর ইএফ সমান, এখন তোমরা চিন্তা করো যে এই ছোট ত্রিভুজটা এ পি কিউ এই ত্রিভুজটা আর ডি ই এফ ত্রিভুজ দুটির মধ্যে কি বলা যায়, যে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহু সমান, অঙ্কন অনুসারে এই ত্রিভুজের এটা আর এই ত্রিভুজের এটা সমান, আবার এই এই বাহুটা আর এই বাহুটাও সমান প্রমাণ করে ফেললে। আমাদের টার্গেটই ছিল এটা, তাই এইটা যেহেতু সমান, এই তিনটা বাহুই যেহেতু সমান, তাই ত্রিভুজ দ্বয় সর্বসম। তাহলে এখন ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ
ডিই এফ এর এর এপি সমান সমান ডিই কমা একিউ সমান সমান ডিএফ এবং এবং পিকিউ সমান সমান ইএফ অতএব ত্রিভুজ অতএব ত্রিভুজ দ্বয় সর্ব অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম ত্রিভুজ দ্বয় সর্বসম। আর যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম তাই এর তিনটি কোণ ওর তিনটি কোণের সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটা কিন্তু এই ত্রিভুজের এই কোণের সমান। ওকে, কিন্তু এই কোণটা আসলে অতএব লিখতে পারো অতএব কোণ নাম কি বলো পি এ কিউ সমান সমান কোণ দেখো ই ডি এফ কমা আরো কি লিখতে পারো যে এই ত্রিভুজের এই কোণটা, ওকে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান অতএব কোণ এ পি কিউ সমান সমান কোণ ডিই এফ এবং এই ত্রিভুজের কোণ কোণ এ কিউ পি সমান সমান কোণ ডি এফ ই। তাহলে কি পেলে, অলরেডি তোমার প্রমাণ করা ছিল যে এই কোণটা এই কোণের সমান, এখন আবার প্রমাণ করলে যে এই কোণটা আবার এই কোণের সমান, তাহলে তুমি বলতে পারো যে এই কোণটা এই কোণের সমান মানে বি কোণ আর ই কোণ সমান। অলরেডি প্রমাণ করেছিল যে কিউ কোণটা এফ কোণের সমান, কিউ কোণটা সরি কিউ কোণটা সি কোণের সমান, এখন প্রমাণ করলে কিউ কোণ এফ কোণের সমান, তাহলে বলতে পারো সি কোণ আর এফ কোণ সমান, আর প্রমাণ হয়ে গেছে এ কোণ আর ডি কোণ সমান। অতএব তুমি লিখতে পারছো কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই ও কোণ সি সমান সমান কোণ এফ। তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। কি করলে, সমানুপাতিক দেওয়া ছিল তাই তুমি দুইটা সমানুপাতিক লিখে নিলে, লিখে নিয়ে তুমি এই দুইটা বাহুকে মানে এই সমান এইটা এই বাহুটা এই বাহুটা সমানুপাতিক ছিল ওই এটাকে এপি ধরে দিলে, দুইটা সমান করে নিয়ে সমান্তরালটা এনে দিলে, তারপরে অনুরূপ কোণগুলো দুটি সমান লিখে নিলে, লিখে নেওয়ার পর কি করলে যে এই দুটি ত্রিভুজ আবার সদৃশ কোণ, আর সদৃশ কোণ বলে এই যে এই এপি এবি ডিভাইডেড বাই এপি সমান বিসি ডিভাইডেড বাই পিকিউ লিখে নিলে, এক্ষেত্রে এবি বাই ডি সমানই দুইটা মান বের করে নিলে, নিয়ে বামপক্ষ সমান করে নিয়ে পিকিউ সমান ইএফ করে নিলে, কারণ তোমার টার্গেটই ছিল এই দুইটা অঙ্কন অনুসারে এই বাহু দুটি সমান, কিন্তু এই এই ত্রিভুজের সাথে কিন্তু এটা বাদ ছিল তাই এই বাহুটাকে তুমি ধরলে, ধরে এটা আর এটাও সমান প্রমাণ করলে, তিনটা বাহু সমান প্রমাণ করে সর্বসম করে নিলে তিনটা কোণ সমান মানে এর তিনটা কোণ সমান প্রমাণিত। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখা হবে পরের ক্লাসে।